সাহেব বিবি গোলামের দেশে আস্তিনে থাক, এই কোটটা তো আপনারা এতদিনে জেনেই গেছেন। কারণ টেক্কার যে ফার্স্ট লুকগুলো রিভিল হয়েছে, অর্থাৎ দেব, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জি, তাদের প্রত্যেকেরই কিন্তু ক্যাপশনে এই শব্দটা লেখা ছিলই। আর পুজোর ছবি হয়ে আসছে সৃজিৎ মুখার্জির ছবি টেক্কা। আজকে তার গ্র্যান্ড টিজার লঞ্চে আজকাল ডটিনের পক্ষ থেকে আমি স্নেহা চলে এসেছি, আপনাদেরকে সেই টিজার লঞ্চের মুহূর্ত তুলে ধরবো এবং কথা বলে দেবো কলামের ফুলিদের সঙ্গে। তাহলে চলুন দেখে নেওয়া যাক। আচ্ছা, এবার তো শাসন করতে আসছে মায়া। আমি যখন নিজেকে দেখলে ফার্স্টে মিররে এই লুকটা সেট করার পর সেই এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। আমি চিনতে পারিনি, আমি নিজেকে এক সেকেন্ডের জন্য চিনতে পারিনি। এবং আমার যারা লুক ডিজাইন করেছে, মৌসুমী, বিথিকা, যারা আমার সাথে ওভার দ্য ইয়ার্স কাজ করে এসেছে, তারাও বলছে যে মানে সেটে যাওয়ার আগে এটা করবে তো তুমি, ইট ওয়াজ লাইক দ্যাট। শর্ট চলাকালীন ওরা বলছে যে এটা কিন্তু অন্য রকম লাগছে, এটা অন্য কিছু লাগছে, এটা কিন্তু অন্য কিছু হতে চলেছে। অ্যান্ড আমিও ওয়ার্ক করেছিলাম আমার একটা ম্যাসিভ বডি ল্যাঙ্গুয়েজের ওপরে। যখন সিনেমাটা দেখবে, যদিও বা একটা চরিত্র কিন্তু হয়তো পাঁচটা আলাদা মানুষ এই মেয়েটা মায়া। সো আমার মনে আছে যে ওরা সারাক্ষণ বলছে যে এটা ঠিক হবে তো, এটা সবাই নিতে পারবে তো, এতটা সবাই নিতে। আনলাম যে লট অফ টাইমস কী হয় যে আমি না নিজের থেকেও বেশি আমার, আমি যেটা বিশ্বাস করি নিজের ওপরে বিশ্বাসের থেকে বেশি আমি আমার স্ক্রিপ্টের উপরে বিশ্বাস করি। আমি চিরকাল বলে এসেছি মাই স্ক্রিপ্ট ইজ মাই হিরো। তোমাকে এখানে একজন সাংবাদিকের চরিত্রে আমরা দেখতে চলেছি, অন্যান্য সময় তো ক্যামেরার অপোজিটে থেকে প্রশ্নের উত্তর দাও, এবার তোমাকে কিভাবে দেখবো? তোমাদের মানে তোমাদের ক্যারেক্টার প্লে করছি, মানে তোমরা যেরকম, আই থিঙ্ক তোমরা ভালো জাজও করতে পারবে, বিকজ আমি তোমাদেরই চরিত্র প্লে করছি, তোমাদেরকেই প্লে করছি, তোমাদের মতনই একটি সাংবাদিকের চরিত্র প্লে করছি। সো দেখো, দেখে বলো আমাকে কতটা পারলাম করতে। আচ্ছা, এখানে যেটা আমরা বারবার দেখেছি সেটা হচ্ছে সাহেব বিবি গোলাম আস্তিনে থাক। এই যে এই একটা কোড যেটা আমরা প্রত্যেকটা দিনই প্রায় সোশ্যাল মিডিয়া হ্যাশট্যাগ হিসেবে দেখতে পাচ্ছি, এইটার মধ্যে কি লুকিয়ে আছে? তাকে সেই লোকানোর বিষয়টার জন্য তো আই থিঙ্ক ফার্স্ট অফ অল তো এটা সুজিতদা খুব ভালো এক্সপ্লেন করতে পারবে, এবং আই ফিল কি এটা এক্সপ্লেন করার জন্য না, এটা একটা মিস্ট্রি, বিকজ এই ফিল্মটা ইটসেলফ ইজ আ মিস্ট্রি অ্যান্ড সো ইজ মাই ক্যারেক্টার। সো আই ফিল কি এগুলো এখন হিডেন থাক, তোমরা খোঁজার চেষ্টা করো যে কি আছে, কেন বলা হচ্ছে। সো ইয়েস, তুমি তাহলে সত্যের অনুসন্ধানী? অ্যাবসলিউটলি, তোমরাও যেটা করো আমিও এক্স্যাক্টলি সেটাই করছি। তা তোমাকেও এখানে আরেকজন সাংবাদিকের চরিত্রে আমরা দেখছি, তা কি সত্য অনুসন্ধান করছো? ওয়েল, সত্য অনুসন্ধানে তো আছেই, কারণ সেটা খুব একটা বেশি বলতে পারবো না আমি, বিকজ ইট উইল অ্যাক্ট অ্যাজ আ স্পয়লার টু দ্য মুভি। তো অনেক পথে অনেক রকমের সত্য রে আছে, তো সেগুলো আস্তে আস্তে রিভিল হতে থাকবে, অ্যান্ড সেইটা আমার এই চরিত্রের থ্রু দিয়ে, তার চোখ দিয়েই, তার হাত দিয়েই ওটা রিভিল হয়। সো দ্যাট ইজ হাউ আই প্লে। যেমন তোমরা সবাই করো, মানে একদম প্রত্যেকটা সেকেন্ড তোমাদের জিজান অনলাইনে ফেলে দিয়ে তারপরে তোমরা ইউ গেট দ্য নিউজ টু আস, তো সেই কাজটাই আমি করছি, সেই চরিত্রটাই আমি প্লে করছি। এটা আমরা সবাই নিজের সেই কাজটা যত্ন নিয়ে করা, এবং মানুষ যখন, কারণ এখন টিকিটের রেট অনেক বেশি, 250-300 টাকা করে হয়ে গেছে মিনিমাম, এই 250-300 টাকা দিয়ে 2.5 ঘন্টা বা 3 ঘন্টা দিয়ে তাদেরকে যেন আমার বেস্টে যেন আমি দিতে পারি, এবং টেক্কা আমার কোথাও যেন মনে হয় যে আমরা সবাই মিলে প্রচুর জিতেছি, এবং এরকম ধরনের ছবি আমি করিনি, এবং আমি নিজেকে রিপিট করতে আমার নিজেরই সমস্যা হয়েছে, কারণ আমি যদি আমি যদি কিছু না পাই, আমি যদি ওই মজাটা পাই না, ইন্টারেস্টটা না পাই একটা ক্যারেক্টার প্লে করতে, দর্শক কেনই পাবে? তো সেই জন্য আমি এই ধরনের রোলগুলো চুজ করছি, যেটা একদমই আলাদা, যেটা আমি হয়তো আগে করিনি বা তার মধ্যে নতুনত্ব আছে। কিন্তু টেক্কার মতন ক্যারেক্টার যেটা একটু আগে বলছিলাম, টেক্কা আলম, সেরকম ক্যারেক্টার আমি আগে করিনি, খুব সাহসী একটা চরিত্র, এবং আমার কোথাও যেন মনে হয়েছে যে না, আমার মনে হয় অ্যাজ অ্যান অ্যাক্টার বিভিন্ন রকমের চরিত্র করা উচিত, এবং আমি কোথাও এই ক্যারেক্টারটাকে বিলিভ করেছি যে না, যে এই টেক্কা আলমের যে সমস্যাটা এবং তার যে পদক্ষেপ নেওয়াটা, কোথাও যেন আই ওয়াজ কনভিন্স অ্যাজ অ্যান অ্যাক্টার, অ্যাজ অ্যান এই ছেলেটা যা যা করে, লোকটা যা যা করে জাস্টিফাইড, এবং সেজন্য প্রথম এক সপ্তাহ আমার টাইম লেগেছিল যে এই ক্যারেক্টারটা করবো কি করবো না, বাট দেন ওয়েন আই কনভিন্স মাই সেলফ অ্যাজ অ্যা লেটস গো ফর অল আউট। Bir şey daha.